হ্যাঁ, আমি ওইখানে মোমাতায় দিচ্ছি, মাথায় দাঁড়িয়ে আছে এখানে। কাছে যে রাজনৈতিক দলের ইলেকশনকে প্রত্যেকবার কেন্দ্র করে আমরা সবাইকে সব রকম রাজনৈতিক দলের সিম্বলগুলোকেই রাখি, এটা একটা ব্যবসায়িক চমকের ব্যাপার আছে যে আমরা প্রথম যেটাকে আগে আনতে পারবো, যে দোকানদার আগে আনতে পারবো ওরই বেনিফিট পাবে। আর রাজনৈতিক দলের মধ্যে যেটা প্রাধান্য দিয়েছি তার কারণটা হয়েছে একটাই, যে সর্বত্র আমরা প্রত্যেক কাস্টমারের মধ্যে দেখতে পাচ্ছি এবং টিভির পর্দা থেকে আরম্ভ করে এক্সিট পোলের থ্রুতে দেখতে পাচ্ছি কি যে একটা বিশেষ রাজনৈতিক দলের প্রাধান্য বেশি পাচ্ছে, যে কারণেতে তার কাস্টমারটাও বেশি আছে, যে কারণেতে আমরা সবার পাশাপাশি সব দলের রাজনৈতিক দলের সিম্বলগুলোর পাশাপাশি পার্টিকুলার ওই রাজনৈতিক দলের সিম্বলটাকেও আমরা রেখেছি। এই কারণেতেই আমাদের বেশি একটা ব্যাপার আছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমরা যেহেতু প্রত্যেক দোকানদারই প্রত্যেকের কম্পিটিটর, সেই জায়গা থেকে আমাদের বেনিফিট তোলার জন্য অবশ্যই আমরা ওই নির্দিষ্ট রাজনৈতিক দলের একটা সিম্বলকে আমরা রেখে দিয়েছি এবং ওই ওই কালারের যে কালারের তাদের সিম্বলগুলো আছে সেই কালারের উপর দিয়ে বেশ করে বিভিন্ন রকমের খাবার বানিয়েছে। মানে এক্সিট পোলের দিকে তাকিয়ে মিষ্টিও কি এক্সিট পোলের দিকে গেছে? একদম একদম ওই কথাটা বলতে ঠিক তাই। কি কারণে মিষ্টি বেশি ওই প্রাধান্য দলের দিয়েছেন? ওইটা সেটাই বললাম দিলাম আমি, যে ইলেকট্রনিক্স মিডিয়াতেও দেখতে পাচ্ছি আর পেপারেও দেখতে পাচ্ছি যে এক্সিট পোল যেদিকে এগোচ্ছে সেদিকেই আমাদেরও এগোতে হবে। তার কারণ হচ্ছে আমার তো কালকে কী হবে আমি বুঝতে পারবো না নিজে থেকে, আমি ওই সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়ার উপরে খোঁজ দিয়ে দেখতে পাচ্ছি যে আগামী দিনে ওইগুলোর ওই পার্টিকুলার আইটেমগুলোর উপরে ডিপেন্ড করছে, যেই কারণে আমি আজ থেকে প্রিপারেশন নিয়েছি। আগামীকাল 23 তারিখ ইলেকশনের রেজাল্টের আউট হবে, তো সেই দিকে সেই কথা মাথায় রেখে আমি পার্টিকুলার রাজনৈতিক দলের মিষ্টিগুলো আমি তৈরি করি। বিক্রি কিরাম? বিক্রি খুব ভালো, ভালো সাড়া পাওয়া যাচ্ছে, সব রকম সিম্বলের উপরে বিক্রি আছে। বাট এই পার্টিকুলার জেমুয়াশিবির যে মিষ্টির আইটেমগুলো করেছি এগুলোর উপরে আলাদা একটা লোকের মানুষের একটা আলাদা চাহিদা অন্যরকমভাবে রয়েছে। কী কী করেছেন গেরুয়া শিবিরের? কী কী রং শিবিরের মধ্যে আমি একটা যেমন রসগোল্লা করেছি যেটাতে ম্যাঙ্গো ফ্লেভার দিয়েছি আর স্ট্রবেরি ফ্লেভার দিয়েছি, করে আমি ওটার নাম দিয়েছি কি 1-2-in-1 নাম দিয়েছি। তো দুটো ফ্লেভারই পাওয়া যাবে, ওখানে দুটো ফ্লেভারই পাওয়া যাবে। আর এছাড়াও আমি ফুলের একটা দুটো তিনটে আইটেম ফুলের করেছি, সন্দেশে করেছি, সবেতেই ওই কালারগুলো ইউজ করেছি এবং সন্দেশের ডিপ্রেশনগুলো ইউজ করেছি। আপনার নাটক? আমার নাম বিশ্বজিৎ পাল।